ডার্ক ওয়েবের অন্ধকার আর রহস্যময় জগতে প্রবেশের জাদুর কাঠি হল অ্যানোনিমাস ব্রাউজার টর এই ভিডিওতে আজ আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে টর ইউজ করে ডার্ক ওয়েবে প্রবেশ করতে হয় ওয়েলকাম টু ডার্ক ওয়েব তার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দিন আর ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ এই ভিডিওটি রহস্য পিপাসুদের জন্য হবে খুবই ইম্পর্ট্যান্ট আমি স্টেপ বাই স্টেপ টর ব্রাউজারের পরিচয় ডাউনলোডের নিয়ম ইনস্টল পদ্ধতি টর ব্রাউজারের ব্যবহার এবং এক্সক্লুসিভ টিপস দেব তাই পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রথমে আসুন অন্ধকার ওয়েবকে খোলাসা করে নেই। এই আইসবার্গটিকে যদি ইন্টারনেটের সাথে তুলনা করি তাহলে পানির উপর ভেসে থাকা ওই সামান্য অংশটুকু হলো আমাদের পরিচিত ইন্টারনেট জগৎ বা সারফেস ওয়েব উইকিপিডিয়া গুগল বিং ইয়াহু ইউটিউব আর ফেসবুকের মতো ওয়েবসাইটগুলো আছে এখানে যার পরিমাণ সম্পূর্ণ ওয়েবের মাত্র শতকরা চার ভাগ বাকি ছিয়ানব্বই ভাগই রয়ে যায় আমাদের জানাশোনার বাইরে আইসবার্গের এই আপাত অদৃশ্য অংশটুকুকে বলা হয় ডিপ ওয়েব সারফেস ওয়েবের পরিচিত ব্রাউজার দিয়েই ডিপ ওয়েবে প্রবেশ করা যায় কিন্তু এজন্য আপনাকে ওই জাতীয় লিঙ্কে লগ করার অধিকার রাখতে হবে ডিপ ওয়েবের আরও নিচে গভীর জলরাশির অন্ধকারে লুকিয়ে থাকা এলাকা হল ডার্ক ওয়েব ডিপ ওয়েবের প্রায় ছয় ভাগ জুড়ে আছে এই ডার্ক ওয়েব এই ওয়েব জনসাধারণের জন্য উন্মুক্ত নয় এ এক রহস্যপুরী ডিপ ওয়েব ডার্ক ওয়েব সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এর উপরে তৈরি করা ভিডিওটি দেখতে পারেন উপরের আই বাটনে এবং একই সাথে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া আছে টর ব্রাউজার গুগল ফায়ারফক্সের মতো ব্রাউজার দিয়ে ডার্ক ওয়েবে প্রবেশ করা যায় না এখানে বৈধ আর অবৈধ বিষয়গুলোর মাঝে থাকে না কোনো নির্দিষ্ট সীমারেখা ওয়েবে বৈধ বিষয়ের পাশাপাশি আছে বিভিন্ন অবৈধ পণ্য কেনাবেচার গোপন মার্কেট এখানে সবাই মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে কেবল কৌতূহল নিয়ে এখানে প্রবেশ করলেও যদি আপনার আইডেন্টি তথা আইপি ট্রেস করা যায় তখন আইন প্রয়োগকারী সংস্থা আপনাকে ক্রিমিনাল ভেবে হয়রানি করতে পারে এজন্য দরকার এমন অ্যানোনিমাস ব্রাউজার যা পৃথিবীর কাছে আপনার পরিচয় গোপন রাখবে টর হচ্ছে এমনই একটি অ্যানোনিমাস ব্রাউজার এটি একটি ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার এই প্রজেক্টের আসল নাম হল দ্য অনিয়ন রাউটার আর একেই সংক্ষেপে বলা হয় টর কম্পিউটার মোবাইল বা যে কোনো ডিভাইস থেকে ইন্টারনেট ব্যবহার করার সময় ব্যবহারকারীর একটি আইপি অ্যাড্রেস থাকে যা থেকে ওই ডিভাইস তথা সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থান বুঝতে পারা যায় সাধারণ ব্রাউজার যেমন গুগল ক্রোম ফায়ারফক্স প্রভৃতিতে ভিপিএন ইউজ করেও আসল আইপি লুকানো যায় অর্থাৎ আপনি আছেন বাংলাদেশে কিন্তু আপনি এমন একটি আইপি ইউজ করছেন যা অন্য কোনো দেশের কিন্তু টর ব্রাউজার আপনাকে আরও কয়েক স্তরের সুরক্ষা নিশ্চিত করবে যা ভিপিএন দিতে পারে না এজন্য টরের সাত হাজার রিলে আছে যারা আপনার লোকেশন হাইড করতে কাজ করে লক্ষ্য করুন টরের লোগোটি একটি পেঁয়াজের যার আছে অনেকগুলো স্তর আর সব খোসা ছড়ানোর পর ফলাফল হবে শূন্য অর্থাৎ ব্যক্তির আসল পরিচয় পাওয়া যাবে না আপনি হয়তো খেয়াল করেছেন সাধারণ ব্রাউজারে কিছু সার্চ করতে গেলে আপনার আগে সার্চ করা অপশনগুলো ব্রাউজার নিজে থেকে শো করে এর মানে হলো আপনার ব্রাউজার আপনার সার্চ করা বিষয়গুলো সেভ করে রাখছে কিন্তু টর ব্রাউজার এমনটি করে না এখানে ডাক ডাক গো নামের সার্চ ইঞ্জিন ব্যবহার করা হয় যা পার্সোনাল প্রাইভেসি নিশ্চিত করে টর ব্যবহার করে আইনি বেআইনি যে কোনো কাজই করা যায় সাইবার ক্রিমিনাল থেকে শুরু করে হ্যাকার এমনকি বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থাও টরের সাহায্য নিয়ে থাকে হ্যাকিং সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এর উপরে তৈরি করা ভিডিওটি দেখতে পারেন চোখ রাখুন উপরের আই বাটনে এবং একই সাথে এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন টর ব্রাউজার ডাউনলোড এবার আমি টর ব্রাউজার ডাউনলোড করে দেখাবো প্রথমে ব্রাউজার ওপেন করে টর ব্রাউজার লিখে সার্চ করুন প্রথম রেজাল্টে প্রবেশ করুন এখানে প্রতিটি অপারেটিং সিস্টেমের জন্যই ডাউনলোড অপশন দেয়া আছে এমন কি অ্যান্ড্রয়েড ফোনের জন্য ডাউনলোড লিংক দেয়া আছে আপনার কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম থাকলে ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করুন সিক্সটি ফোর বিট উইন্ডোজের জন্য ডাউনলোড অপশন দেখা যাচ্ছে আপনার কম্পিউটারে থার্টি টু বিট উইন্ডোজ থাকলে নিচে ডাউনলোড ইন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ প্ল্যাটফর্মে ক্লিক করুন এখান থেকে থার্টি টু বিটে ক্লিক করে ডাউনলোড করে নিন মোবাইলের জন্য গুগল স্টোর থেকেও টর ব্রাউজার বা অরবট লিখে সার্চ করলেও ইনস্টলের অপশন পেয়ে যাবেন টর ব্রাউজার ইনস্টল টর ব্রাউজার আপনি সরাসরি আপনার কম্পিউটারে ইনস্টল করতে পারেন অথবা আরও গোপনীয়তার জন্য কোনো পেন ড্রাইভে ইনস্টল করে নিতে পারেন প্রয়োজনের সময় এই পেন ড্রাইভটি থেকেই ব্রাউজ করবেন সবচেয়ে ভালো হয় যদি ভিএম বা ভার্চুয়াল মেশিন থেকে টর ব্রাউজিং করেন এখন আমি ইনস্টল করে দেখাচ্ছি ডাউনলোড করা ফাইলটি পেন ড্রাইভে এনে রেখেছি এবার ডাবল ক্লিক করছি ল্যাঙ্গুয়েজ ইংলিশ রেখে ওকে করে দিলাম এবার ব্রাউজে ক্লিক করে পেন ড্রাইভটি সিলেক্ট করে দেব কারণ আমি সি ড্রাইভে ইনস্টল করব না ইনস্টল বাটনে ক্লিক করছি ইনস্টল হতে কিছুটা সময় নেবে ড্রাইভে টর ব্রাউজার নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে এবার রান টর ব্রাউজার এবং অ্যাড স্টার্ট মেনুর টিকমার্ক তুলে দিয়ে ফিনিশ বাটনে ক্লিক করছি এখন টর ব্রাউজার ফোল্ডারে ঢুকলে রান টর ব্রাউজার আইকন দেখা যাচ্ছে এখানে ক্লিক করে টর ব্রাউজার ওপেন করতে হবে টর ব্রাউজার কিভাবে ব্যবহার করতে হয় আমি টর ব্রাউজার ওপেন করছি প্রথমে টর রিলের সাথে কানেকশন বিল্ড করতে একটু সময় নিতে পারে হ্যাঁ টর ব্রাউজার ওপেন হয়ে গেছে লক্ষ্য করুন ব্রাউজারটি আমার পুরো ডেস্কটপ জুড়ে কিন্তু ওপেন হয়নি ব্রাউজারের সাইজ থেকে ডিভাইস সম্পর্কে ধারণা করা যায় তাই নিরাপত্তার স্বার্থে টর ব্রাউজার কখনোই ফুল স্ক্রিনে ওপেন করবেন না ডাকডাক গো হচ্ছে টর ব্রাউজারের ডিফল্ট সার্চ ইঞ্জিন অ্যানোনিমাসলি ব্রাউজ করার জন্য এটি বেস্ট তাই টর ব্রাউজারে কখনোই গুগল বা এই জাতীয় কোনো সার্চ ইঞ্জিনে কিছু সার্চ করবেন না ডার্ক ওয়েবে বিপজ্জনক সাইটের পাশাপাশি বৈধ ও নিরাপদ সাইটও রয়েছে ডার্ক ওয়েবের কয়েকটি নিরাপদ সাইট হলো যেমন হিডেন উইকি হিডেন ওয়ালেট টরশপ ড্রিম মার্কেট ইত্যাদি এমনকি এখানে ফেসবুকও আছে এবার আমি হিডেন উইকি ব্রাউজ করে দেখাবো এখানে আপনি অসংখ্য ডার্ক ওয়েব লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কগুলো সারফেস ওয়েবের ইউআরএল এর মতো নয় এরা সবাই ডট অনিয়ন ডোমেইন ইউজ করে এদের নামের প্রথম অংশ এলোমেলো সংখ্যা আর অক্ষরে তৈরি হয়েছে যা মনে রাখা সহজ নয় এখন আমি ডার্ক ওয়েবের সুরক্ষা নিশ্চিত করার জন্য আরও কিছু টিপস দিচ্ছি আপনি সব সবসময় টরের আপ টু ডেট তথা লেটেস্ট ভার্সন ইউজ করবেন ডার্ক ওয়েবে প্রবেশ করার আগে মোবাইলের ফ্রন্ট ক্যামেরা অথবা কম্পিউটারের ওয়েব ক্যাম্পটি কালো টেপ দিয়ে ঢেকে দিন বলা যায় না ব্রাউজিংয়ের সময় তারা সক্রিয় হয়ে উঠতে পারে যদিও টর যথেষ্ট নিরাপদ তবুও অতিরিক্ত সুরক্ষার জন্য এখানে ভিপিএন ইউজ করা যায় এক্সপ্রেস ভিপিএন নর্থ ভিপিএন সাইবার গোস্ট আইপি ভ্যানিশ হচ্ছে এমনই কিছু সেরা ভিপিএন টর ব্রাউজারের সেটিংস থেকে জাভা স্ক্রিপ্ট ডিজেবল করে দিন টর ব্রাউজারে কোনো ক্ষতিকর ফাইল ডাউনলোড করছেন কিনা তা নিয়মিত খেয়াল রাখুন ডট ওনিয়ন ওয়েবসাইটগুলোতে রেজিস্ট্রেশনের জন্য জিমেইলের মতো মেইল অ্যাড্রেসগুলো ব্যবহার করবেন না এজন্য প্রোটন মেইল টরবক্স বিট ম্যাসেস লিলান্টোস মেইল টু টর ইত্যাদি মেইল সেবাদাতা সাইটের যে কোনোটি থেকে ইমেল খুলে নিন এগুলো নিরাপদ সবসময় নৈতিকতার বিষয়টি মাথায় রাখবেন সামাজিক ও রাষ্ট্রীয় বিধান এবং নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে লিপ্ত হবেন না যদি মনে হয় ভিডিওটি থেকে নতুন কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভবিষ্যতে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ